আসসালামু আলাইকুম আমরা প্রত্যেকে একটা কমন ভুল করি এই বুলটি করা যাবে না কারণ এই বুলগুলো করলে আমাদের রিচ এবং এঙ্গেজমেন্ট কমে যাবে অটোমেটিকলি কমে যাবে বাড়ার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে আমরা যখন একটা ভিডিও আপলোড করি অথবা একটা পোস্ট করি সেই পোস্টে যখন কেউ কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই আমরা সহজে দিতে চাচ্ছি না অর্থাৎ তৎক্ষণাৎ দেই না আপনি জাস্ট এক ঘন্টার ভিতরে সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এক ঘন্টার ওভার করবেন না কারণ যদি এই কমেন্টগুলো রিপ্লাই না করেন তাহলে আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে না কারণ তারা কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন করেছে অথবা আপনাকে উইশ করেছে সেই উইশের জন্য আপনি ধন্যবাদ জানাতে হবে অথবা আপনি রিয়েক্ট করতে হবে তাদেরকে রিয়েক্ট যদি না করেন তাদের সাথে যদি তাদের কমেন্টে যদি রেসপন্স না করেন তাহলে সেক্ষেত্রে যে কোনো অডিয়েন্সের আগ্রহ কমে যাবে আপনার প্রতি যে আপনি সময়মতো কমেন্টের রেসপন্স করেন না কমেন্টের রিপ্লাই রিপ্লাই দেন না এবারে কমেন্টের রিয়েক্ট করেন না তার মানে হচ্ছে এটা বুঝতে হবে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট কমছে যদি এভাবে আপনি প্রতিনিয়ত কাজ করতে থাকেন তাহলে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট ডাউন হবে এবং আপনার ভিউজও কমবে আস্তে আস্তে আপনার পেজের যে একটা গ্রোথ সে গ্রোথটা কমে যাবে তাই আসুন আমাদের পেজ অথবা প্রোফাইলে যখন কোনো ভিডিও অথবা পোস্টে আমাদের কমেন্ট আসবে তাহলে সেক্ষেত্রে এক ঘন্টার ভিতরে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই বিষয়টা যেন আমাদের ক্ষেত্রে হয় তাহলেই ইনশাল্লাহ আমাদের পেজ গ্রো হবে অথবা প্রোফাইল গ্রো হবে এছাড়া আর গ্রো হবে না কারণ আমি আপনাদেরকে আবারও একটা কথা বলি আপনাকে যখন আমি কমেন্ট করলাম আপনি যে আমাকে কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি আমার আগ্রহটা হারিয়ে যাবে তো এভাবে কিন্তু প্রত্যেকটা অডিয়েন্স আপনার কাছ থেকে সরে যাবে তাই আসুন আমরা সময় মতো কমেন্টের রিপ্লাই দিই এবং রিচ এবং এংগেজমেন্ট বাড়িয়ে নেই এবং আমাদের পেজ এবং প্রোফাইলের গুরুত্বরা আরও উন্নতি করে নেই